গণেশ চতুর্দশীতে বেশ কিছু মিষ্টান্ন গণেশ দেবতার উদ্দেশ্যে প্রসাদ হিসাবে নিবেদন করুন, আপনার সৌভাগ্য ফিরবে। প্রথমত, গণেশ দেবতার মোয়া সবথেকে প্রিয় বস্তু, কাজেই আপনি গণেশ ঠাকুরকে প্রসাদ হিসাবে অবশ্যই মোয়া নিবেদন করবেন। দেখবেন আপনার অর্থনৈতিক সৌভাগ্য ধীরে ধীরে উন্নতির পথে যেতে বাধ্য। দ্বিতীয়ত, গণেশ ঠাকুরের যে কোনো ধরনের হলুদ রঙের খাদ্যবস্তু প্রিয়, কাজেই আপনি হলুদ রঙের যে কোনো খাদ্যবস্তু গণেশকে নিবেদন করুন। দেখবেন আপনার খারাপ সময় ধীরে ধীরে কেটে যাবে এবং সুসময় আসবে। তিন নম্বর, লাড্ডু। গণেশ ঠাকুরের মতিচুড়ের লাড্ডু সবচেয়ে প্রিয়, কাজেই যাই নিবেদন করুন না কেন, প্রসাদ হিসাবে মতিচুড়ের লাড্ডু কিন্তু অবশ্যই প্রসাদ হিসাবে নিবেদন করবেন। দেখবেন আপনার যা যা সমস্যা রয়েছে সব দূরীভূত হবে। এরপরে আসি, শিব পুরাণে বর্ণিত রয়েছে, ধনী কুবের একবার আমন্ত্রণ করে গণেশকে খাওয়ানোর ব্যবস্থা করেন। সমস্ত কিছু গণেশ খাওয়ার পরেও তিনি সন্তুষ্ট হন না, অবশেষে মোয়া পেয়ে তিনি সন্তুষ্ট হয়েছিলেন, তাই মোয়া অবশ্যই প্রসাদ হিসাবে নিবেদন করবেন।